অনেকেই জানতে চেয়েছিল যে আমি ডিম পাড়া মুরগি কত করে সেল করি খামারে, আবার হচ্ছে যদি মাংস বৃদ্ধির জন্য যদি মুরগি তৈরি করি তখন হচ্ছে আমি কত করে সেল করি। অনেকে এই কমেন্টটা ছিল, তো আজকে তাদের কমেন্টের অ্যান্সার দিব যে ডিম পাড়া রানিং মুরগিগুলো কত করে, আই মিন কত কেজি দরে আর কি সেল হয়। বিস্তারিত থাকছে আমার ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখা লাগবে। তো চলেন আমরা ভিডিওটা এখন শুরু করি আর ডিটেলস হচ্ছে আপনাদের সাথে আলোচনা করি। আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে খামারে আছি ফার্মে মুরগি আর কি, তো এই খামারে রানিং ডিম পাড়া মুরগি কত করে কি সেল হচ্ছে এটার বিস্তারিত হচ্ছে আলোচনা করব। তো আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন, তা না হলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাবেন না। তো অনেকেই বলছিল যে আপু এই খামারে রানিং ডিম পাড়া মুরগিগুলো আপনি কত করে সেল করছেন, আপনারা কত করে সেল করছেন, ওই খামারে কত করে সেল করছে। তো তাদের একটা বিস্তারিত হচ্ছে ধারণা দিব। যদি আপনারা রানিং ডিম পাড়া ফার্মি মুরগি আর কি যদি নিতে চান, তাহলে অবশ্যই হচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। ওখানে হয়তো আমি এই খামারের নাম্বারটা দিয়ে দিব, ফোন নাম্বারটা অ্যাড করে দিব, বা যদি ফেসবুক পেজে যদি আপনি যদি মেসেজ করেন তাহলে রানিং ডিম পাড়া মুরগি খবর আমি আপনাদেরকে দিতে পারবো, এটা আমি বলতে পারি। তো এখন মূলত হচ্ছে যে রানিং ডিম পাড়া মুরগি চলছে ছয় মাসের মতো আর কি ডিম দিচ্ছে অলরেডি রানিং। তো এই ডিম পাড়া মুরগিগুলো হচ্ছে সেল হবে, সেল হয় কেমন করে, এগুলো কিন্তু বড় মুরগি। তো বড় মুরগি এক একটার কেজি 2 কেজি থেকে 3 কেজি এরা সমান হারে হচ্ছে ডিম দিচ্ছে। তো এদের কেজি প্রতি কত কি সেল হচ্ছে সেই বিষয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আরেকটা জিনিস হচ্ছে আলোচনা করার বিষয়, যারা আর কি এই ফার্মে মুরগি ডিম পাড়া ফার্মে মুরগি কিনতে চান তাদের জন্য আমি বলবো, আপনি যেখান থেকেই মুরগি কিনেন না কেন, তো আপনাকে আগে জানতে হবে যে হচ্ছে গাম্বুরা হচ্ছে ভ্যাকসিন দেয়া হয়েছে কিনা মুরগিকে, 2 বার করে ভ্যাকসিন দেয়া হয়। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রানীক্ষেত, তো রানীক্ষেত এটার হচ্ছে ভ্যাকসিন দেয়া হয়েছে কিনা মুরগিকে, এইসব ডিটেলস জেনে হচ্ছে আপনি রানিং ডিম পাড়া মুরগি কিনবেন। অনেকেই আমাকে ইনবক্স করে যে 1 মাসের বয়সের মুরগি তারা কিনতে চায়, কিভাবে তারা কিনতে পারে। হ্যাঁ, সেভাবে তো দেয়াই যায়, ঠিক আছে, কিন্তু আপনার যে প্রপার ভাবে তাদের হচ্ছে ডিমে আনার জন্য প্রপার আগে থেকে তাদের ভ্যাকসিন দেয়া লাগে, ঠিক টাইম মতো ওষুধ দেয়া লাগে, এই জিনিসগুলো আপনারা প্রথমত শুনে নেবেন। এটা হচ্ছে আমি বলবো সতর্কতামূলক একটা হচ্ছে ভিডিও আমি আপনাদের জন্য করছি, বাট আমি সব কিছুই বলে দেবো, আপনারা জাস্ট যাচাই করে নেবেন। এখন আসি আর একটা জিনিস, যে এখানে যেহেতু আমি বলেছি যে রানিং ডিম পাড়া মুরগি, তো এখানে এক একটা মুরগির কেজি 2 কেজি 600-700, এক একটা মুরগির কেজি আবার 1 কেজি 900 গ্রামের মতো। তো এগুলো ডিটেলস হচ্ছে কেজি দরে ফার্মি মুরগি, রানিং ডিম পাড়া মুরগি কেজি দর হচ্ছে 300 টাকা করে। তো মোরগগুলো হচ্ছে অনেকেই বড় মোরগ খেতে পছন্দ করে, তারা নিতে পারেন এক একটা মোরগ 3 কেজি 3.5 কেজির উপর, আর যেগুলো হচ্ছে ডিম পারে রানিং সেগুলো হচ্ছে 2 কেজির মতো করে। তো মানে 1 কেজি হচ্ছে আপনার 300 টাকা করে, ঠিক আছে। কোনো কোনো মুরগি আছে 3 কেজি ওজন, সেগুলো আপনার 900 টাকা দরে আর কি পড়ে যাবে, কারণ যেহেতু হচ্ছে প্রতি কেজি 300 টাকা করে সেল হচ্ছে। তো এটা হচ্ছে যারা হচ্ছে বাসা বাড়িতে আর কি পালতে চান, বাট খামার রিলেটেড অত খামার মুরগি আর কি নেবেন না, কিছু মুরগি নিতে চান যাতে রেগুলার ডিম, যাতে খাওয়ার জন্য যে রেগুলার বাজার থেকে যাতে না কেনা লাগে, তো তাদের জন্য এই জিনিসটা হচ্ছে পারফেক্ট। তো যারা হচ্ছে রানিং ডিম পাড়া মুরগি আর কি নিতে চান, তো তাদের জন্য আমি এই খামারটা সাজেস্ট করব। এই খামার থেকে আপনারা মুরগিগুলো পারচেস করতে পারেন ইজিলি, বাট এটা হচ্ছে আমার ইউটিউব পেজে না, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন, বা এই ভিডিও যখন আমি আপলোড করব সেই আপলোডের সাথে আপনারা কমেন্ট করতে পারেন, তাদের সাথে আমি অবশ্যই আপনাদের যোগাযোগ মানে করিয়ে দিতে পারবো। তো আরেকটা জিনিস বলি, যে আমি কিন্তু এই খামার রিলেটেড আছি, ঠিক আছে, এর জন্য হচ্ছে এই
পোস্টটা করা, ভিডিওটা করা, রানিং জিম করা মগে আপনারা কেটে ধরে 300 টাকা করে নিতে পারেন। হ্যাঁ, আপনারা অনেকেই জানতে চান যে আমি কোন এলাকা থেকে বলছি। এটা হচ্ছে আপনারা ফরিদপুরের যে কোনো জায়গা থেকে আপনারা এই মুরগিটা আপনাদের নিজেদের এসে নিয়ে যেতে হবে। অবশ্যই সবকিছু জেনে বুঝে আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু আর একটা জিনিস বলি, কমপক্ষে 10টা অর্ডার করতে হবে, ঠিক আছে? কোনো হচ্ছে একটা দুইটা পিস না, কমপক্ষে 10টা। এগুলো হচ্ছে একদমই দেশি মুরগির মতো স্বাদ। আপনারা যদি খাওয়ার জন্য নিতে চান, একদমই এত স্বাদ অন্যরকম আর কি এদের। আর যদি হয় হচ্ছে বড় মুরগি বা বড় মোরগ, তাদের স্বাদ অন্যরকম লাগে। আর বিশেষ করে ফার্মি মুরগির ডিম অনেকটা হচ্ছে দেশি মুরগির মতো। আমি আবারও বলে দিই যে অনেকেই হচ্ছে দেশি মুরগির ডিম না পেলে ফার্মি মুরগির ডিম দিয়ে তারা আর কি চালায়। তো এখান থেকে হচ্ছে আপনারা পারচেস করতে পারেন। যদি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে এখন, তাও আপনাদের জন্য এই ভিডিওটা করা। আজকে হচ্ছে 7 তারিখ, এই ভিডিওটা আমি 7 তারিখে বা 8 তারিখের দিকে আপলোড করে দিব। আপনারা এই মাস ধরেই হচ্ছে, যদি মানে জাস্ট ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে আপনারা যদি আমার ফেসবুক পেজ ট্রেডিশনাল আর্মি ভিডিও, ওই পেজে যদি আপনারা লগ দেন, তাহলে বিস্তারিত লোকেশন আপনাদের সবকিছু দিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস বলে রাখি, আমার ডিসক্রিপশন মানে ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিংক দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজের লিংক অবশ্যই দেয়া আছে, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আর একটা জিনিস বলি, রানিং কিন্তু এগুলো সব হচ্ছে ডিম পাড়া মুরগি। এদের হচ্ছে আপনার গামপুরা বলেন, রানিক্ষেত বলেন, সব ধরনের ভ্যাকসিন দেয়া। তো আপনারা ইজিলি এখান থেকে হচ্ছে এই খামার থেকে আর কি মুরগি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আবার নতুন বাচ্চা তোলা হচ্ছে, এর জন্য হচ্ছে এখন এই মুরগিগুলো সেল দিয়ে দিচ্ছে। সব মুরগি হচ্ছে সুস্থ, কোনো সমস্যা নেই। এখানে আপনারা মোরগও নিতে পারেন, প্লাস হচ্ছে এই মুরগিগুলো নিয়ে কিন্তু আপনারা ডিম থেকে বাচ্চাও ফোটাতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ।